হ্যালো এভরিওয়ান, আমরা এখানে বসছি উপজেলা পুষ্করিণী পাড়ে। আজকে আমরা একটা প্রোগ্রামে আসছি, আমরা দুইজনে এসে পৌঁছেছি, জুম্মুর আর আমি। এখনো রিবা আসে নাই, রিবার জন্য অপেক্ষা করছি। আর যে প্রোগ্রামে আসছি সেই ভিডিওটা করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি সবাই ভিডিওটা দেখবেন। আর ঝুমুর মাত্র আসলো মাদারীপুর থেকে, ঝুমুর এই পুষ্করিণীতে গোসল করতে চাচ্ছে, দেখেন। আমি তাহলে বাঁচবই না, আমার শরীরটা ভালো নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে শরীরটা ভালো নাই, একটু গরম ঠান্ডা লাগছে, জ্বর। ওই রোকসানা আপনারা ঠিকই বলছে, মানে এত সুন্দর পানি, মানে কি বলবো, খুবই সুন্দর পানি, মানে ইচ্ছা করতেছে গোসল করতে কিন্তু সম্ভব না। এখানে যেমন বসছি জায়গায় প্রোগ্রামের জন্য একটু অপেক্ষা করতেছি, রিবা আসুক, রিবার জন্য একটু অপেক্ষা করতেছি। আর সবার জন্য আসছেন, আচ্ছা রোকসানা আপা এখন সুন্দর পানিতে তার হাত ছানি দিবে, দেখুন সবাই, সত্যি খুব সুন্দর পানি, দেখেই ভালো লাগে, খুব সুন্দর লাগতেছে রোকসানা আপা, খুব খুব ভালো লাগতেছে। এরই তাকান, এই দুপুর আজকে বসে একটু বাম হাত দিয়ে হাত পানিটা ছোঁয়া দেন, এদিক তাকান, সত্যি মাছটা নামাবেন না, খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। সত্যি আমাদের শিবচরটা খুব সুন্দর দেখার মতো, খুবই সুন্দর। আর এই তিনজন মানুষ যে কত মনের মিল, এটা বুঝে বলতো বলে বোঝাতে পারতেছি না। আমি এই যে জ্বর নিয়ে আমি মাদারীপুর চলে গেছিলাম বাবার বাড়ি, সেখান থেকে চলে আসলাম এদের টানে, ভালোবাসার টানে, সত্যি। এদেরকে ছাড়া ভাবতেই পারি না, অনেকেই ভাবে আমরা এত মজা করি কিভাবে, আসলে ব্যস্ততার মাঝে ওর সময় বের করে ইচ্ছা থাকলে সবকিছু হয়। হ্যাঁ একদম ভালো লাগে। এই ইয়ার নাই বোরখা, আপনার যাওয়ার ছাড়বেন আপনার বাসায়? আসলে মানে থাক, কাছেই তো আছে, সত্যি কথা বলে আসেন তাদের সাথে। আর আসিস উপজেলা পরিষদ কমপ্লেক্সে, উপজেলা পরিষদ মিনিটের মধ্যে দেখাচ্ছি, এটা উপজেলা পরিষদ আমাদের শিখছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2021 এই উপলক্ষে আজকে আমাদের আলোচনা সভা, না র্যালি এবং আলোচনা সভা। এই যে সুন্দরী এসে বসছে, আরে সুন্দরী তুমি আসতে দিলে কেন? হ্যাঁ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2021 উপলক্ষে এখন আমাদের আলোচনা হচ্ছে, সেখানে শুরু হয়ে গেছে। Thank you.
উপস্থিত করছেন উপজেলা নির্বাহী মহোদয়, উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যানদ্বয়, উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি অতি মহোদয় সহ বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, সবাইকে আসসালাম আলাইকুম। প্রত্যেক বছরের ডিসেম্বর মাসের শেষ 10 দিন আমাদের দলিত করা হয়, এই লাস্ট ইয়ারে করার কারণে সেভাবে আসলে করা হয়নি। যে ওই এলাকার মধ্যে স্কুল গভর্নর বুদ্ধি শিশু সঙ্গে কত আছে তাদের মধ্যে কারা স্কুল আছে কারা যায়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2021 উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ যতীন মোল্লা, উপস্থিত আছেন শিক্ষক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব পি এম আতাউর রহমান আতাহার, উপস্থিত আছেন আমাদের শিক্ষক উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ফাইনা আক্তার, উপস্থিত আছেন শিক্ষক উপজেলা সম্মানিত সহকারী কমিশনার বলবেন জনাব রঞ্জাতিবিন হাসান, উপস্থিত আছেন শিক্ষক থানা সম্মানিত অফিসার নেতা জনাব বিরাজ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং প্রিয় সাংবাদিকরা। আপনারা জানেন যে এই সাক্ষরতা দিবসটি আমরা দীর্ঘদিন যাব, এটি প্রায় 1950 সালেরও আগ থেকে কিন্তু এই দিবসটি আমরা নিয়মিতভাবে উদযাপন করে আসি। আর শুরুর দিকে এই সাক্ষরতা দিবসের যে গুরুত্ব ছিল এই গুরুত্বটা আস্তে আস্তে অন্যদিকে আসলে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। যে 1950 সালের আগে যখন দেশগুলো শিক্ষার প্রতি এত গুরুত্ব ছিল অতিক্রম করে যথাশীঘ্রই আমরা 2041 সালের পূর্বে উন্নত বাংলাদেশ, যে উন্নত বাংলাদেশের শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় নিয়ে আসতে পারবো সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিও টিপ দিয়ে দিচ্ছেন না? গান শুনে খালি আদা পেটি গান, এই আদা পেটি করতে করতে জোড়া দিলে কটা গান হইব, খালি অর্ধেক অর্ধেক গান গায় এন্ড শুরু করো ফুল গান। এটা তো আমার ইতিহাস দেব ফুল গান শুনে অনেক কেদা মধ্যে বললো। হ্যাঁ দুপুরে রোদ্রি খেলা নন্দিনী গান মাল থেকে তুমি তুমের পাহাড়ি তোমার
রেবা কিন্তু হাঁটছে আর গান গাইছিল যেমন। এখন আবার জামা নিলে দুইটা, একটু খুলে দেখাও, ওটা মানে বেশি সুন্দর আর মানে আরো অবশ্যই ভালো লাগবে। আরেকটা দেখাও, ওটা বাস খুলবো না, থাক থাক ঠিক আছে। হ্যাঁ ওটা বেশি ভালো লাগে।